দুর্বার খুনি কিন্তু এখনো ধরা পড়েনি রে। একটা গার্লস হোস্টেল, আর সেখানেই একের পর এক খুন আর রহস্য রোমাঞ্চে ভরপুর কুমুদিনী ভবন হইচইয়ে নতুন ওয়েব সিরিজ সম্প্রতি প্রকাশ্যে এলো এই সিরিজের ট্রেলার। লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, অন্যরকম তো ডেফিনেটলি, কারণ এতগুলো মেয়ের মাঝখানে একমাত্র ছেলে, সেটাও আবার হোস্টেলে, মানে বুঝতে পারছো খুবই চাপের ব্যাপার। বাট রিকের ক্ষেত্রে, রিকের একটা ডুয়াল নেচার আছে, কেউ কেউ ভাবে রিক পাগল, কেউ ভাবে পাগলামির অভিনয় করছে, কেউ ভাবে সত্যি সত্যি আমাকে প্রেম করে, কেউ ভাবে না ওর সাথে প্রেমের অভিনয় করছে, তো এটা একটা মিস্ট্রি তো আছেই। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এরকম মিস্টেরিয়াস ক্যারেক্টার আমি আগে প্লে করিনি, এতটা মিস্ট্রি যার মধ্যে এবং যাকে ঘিরে এই খুন কুমুদিনী ভবনে শুরু হচ্ছে, তো সেই জায়গা থেকে খুবই ইন্টারেস্টিং। পুলিশ অফিসারের চরিত্র আমি এর আগে অনেক করেছি, কিন্তু এই চরিত্রটা একদমই আলাদা বাকিগুলোর থেকে। তার কারণ, এর আগে যতগুলো পুলিশের ক্যারেক্টার আমি করেছি সবগুলো একমুখী ছিল, হয় কমিক্যাল, নয়তো সিরিয়াস, নয়তো রাগি। এই চরিত্রটার মধ্যে অনেকগুলো শেডস। এই হচ্ছে চরিত্র, প্রথমত নামটা অদ্ভুত হচ্ছে, এর সঙ্গে ভিয়েতনামের কোনো সম্পর্ক আছে কি না আমরা জানি না, সিরিজ দেখলে জানতে পারবো। এই যে পুলিশ অফিসারটি, সে সব ভালোবাসে শুধুমাত্র পুলিশের চাকরিটা ছাড়া, তার কারণ এর ক্রাইম, রক্ত, মারামারি, অপরাধ এসব একদম ভালো লাগে না। শান্তিপূর্ণ একজন মানুষ, ঘটনাচক্রে এই চাকরিটা পেয়েছে এবং তাকে করে যেতে হয়। সে খুব জটিল কেসটেস সলভ করতে চায় না, যায়ও না, কিন্তু অদ্ভুতভাবে এই যে আমাদের কুমুদিনী ভবনে একটি মেয়ে দুম করে মারা যায়, এই কেসটা অপর মহল থেকে ওকেই সলভ করতে বলা হয়। ভীষণ জটিল একটা কেস, কোনোভাবেই কিছু সূত্র পাওয়া যাচ্ছে না, হোস্টেলের প্রত্যেকটা লোককেই সন্দেহ করার মতো গতিবিধি তারা ঘটিয়ে ফেলেছে মৃত্যুটার আগে। তো হচ্ছে খুবই হাবুডুবু খাচ্ছে এরকম একটা কেস তদন্ত করতে এসে, খুবই বিরক্ত এবং যখন জর্জরিত পুরো বিষয়টা নিয়ে, তখন হঠাৎ করে এর জীবনে অনুশ্রী বলে এই মেয়েটির প্রবেশ, যে যার অনেক দিনের স্বপ্ন ছিল ব্যোমকেশের মতো একটা কেস সলভ করবে। স্যার, আমার অনেক দিনের ইচ্ছা আমি ব্যোমকেশের মতো একটা কেস সলভ করব। স্যার, অনুশ্রী একটা মানে মেয়ে, সে আসছে ওই হোস্টেলটায় থাকতে, লেডিস হোস্টেল যেটা কুমুদিনী ভবন, ওখানে আসছে এবং যার রেফারেন্সে আসছে, এসে শুনছে সেই মেয়েটি মারা গেছে। সেখান থেকে শুরু হচ্ছে অনুশ্রীর পথ চলা কুমুদিনী ভবনে, এবং ও কোথাও গিয়ে হচ্ছে স্যারের কাছে ওর যা যা মনের বাসনা, মানে ওকে, মানে বিষয়টা এরকম হয়েছে, ওকে হোস্টেলে কেন থাকতে দেওয়া হবে, যে সবে সবে হোস্টেলে একটি মেয়ে মারা গেছে এবং পুরোটাই এখন তদন্ত হচ্ছে, তো সেখানে নতুন একজন মানুষকে তো ঢোকানোর কথাই না। তো তখন ও আর কি হোচিকে এটা বলেই মানানোর চেষ্টা করছে যে আমার তো গোয়েন্দা হওয়ার খুব শখ, আমি না হয় কেসটা আপনাকে হেল্প করবো একটু, বা আমি আমার তরফ থেকে যেটুকু সম্ভব হয়, যেটা তোমরা ট্রেলারে দেখলে যে হাতের লেখা দেখেও মানুষের সাইকোলজি বুঝতে পারে, তো সেই সব চারিত্রিক বৈশিষ্ট্য দিয়ে ও চেষ্টা করছে যে যাতে ওকে হোস্টেলে থাকতে দেওয়া হয়, এবং সেই জায়গা থেকেই কুমুদিনী ভবনে অনুশ্রীর পথ চলা শুরু হচ্ছে, এবং কতটা কী ও রহস্যের মধ্যে জড়িয়ে পড়ছে বা কতটা রহস্যের সমাধান করছে সেটা তো ক্রমশ প্রকাশ। আমি বহুবার মেস বাড়িতে গেছি, উত্তর কলকাতা বা মূলত মধ্য কলকাতা, শিয়ালদা স্টেশন বা হাওড়া স্টেশনের আশেপাশেই মেস বা হোস্টেলগুলো হতো, তবে আমার জীবনে আমি কখনো গার্লস হোস্টেলে ঢুকতে পারিনি, সেটা সম্ভাবনা ছিল না। তুমি বলতে পারো এই সিরিজটা করতে গিয়ে আমি এক ঝাঁক সুন্দরী মেয়েতে ভরা একটি গার্লস হোস্টেলে ঢুকে পড়তে পারলাম, একদম অন্তর্মহল। সিংহম কি বলছি আপনি না? চুলবুল পান্ডে সিরিজে অভিনয় করছেন অম্বরীশ ভট্টাচার্য, উষসী রায়, অনুশুয়া মজুমদার সহ আরও অনেকে। আগামী 25 আগস্ট থেকে শুরু হবে এই সিরিজের স্ট্রিমিং। এরকম আরও অনেক আপডেট পেতে চোখ রাখুন মিউজিক বাংলায়। এনজয় সারাদিন।